শাস্ত্রীর জন্য কিন্তু একটু হলো মন খারাপ, কারণ শাস্ত্রী অনেক কম শো পেয়েছে এবং শাস্ত্রীর প্রাইম টাইমে শো কিন্তু খুব কম। যাই হোক, এই তিনটে সিনেমা বক্স অফিসের কথায় আসি, সেটা হচ্ছে শাস্ত্রী কিন্তু প্রথম তিন দিনে টোটাল প্রায় 35.5 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে এবং তারপরেই অর্থাৎ 2 নম্বর পজিশন রয়েছে টেক্কা, যেটা কিন্তু ওপেনিং দারুণ লিন ছিল এবং তার টিকিটও ট্রেন্ডিং এ ছিল। সেই টেক্কার কালেকশন কিন্তু 3 দিনে, এটা অফিসিয়াল কালেকশন জানিয়ে দিয়েছে প্রোডাকশন হাউস। এই সৃজিৎ মুখার্জি দেবের এই ছবিটা কিন্তু 3 দিনে কালেকশন করেছে টোটাল 1.5 কোটি টাকা, আর সবার ওপরে রয়েছে এবং বিশাল লিড নিয়ে রয়েছে, প্রায় 1 কোটিরও বেশি, প্রায় 1 কোটির কাছাকাছি লিড নিয়ে রয়েছে কিন্তু বহু রূপি। 3 দিনে কিন্তু মারাত্মক মারাত্মক কালেকশন হয়েছে। Day 3 তেই কিন্তু প্রায় 100+ শো হাউসফুল ছিল, এটা কিন্তু প্রায় মানে টেক্কার থেকে প্রায় 1 কোটি বেশি, প্রায় 1 কোটি বেশি কালেকশন করেছে, মানে ওটা 2 কোটি 32 লক্ষ টাকা কালেকশন কিন্তু করেছে। এই তিনটে মুভির কালেকশন কিন্তু দুর্দান্ত, বহুরূপি কিন্তু ডাবল ডিজিট টাচ করতে পারে বলে আমি মনে করছি। বহুরূপি যেভাবে ক্রেজ বাড়ছে, ওয়ার্ড অফ মাউথ ভালো, সেই হিসেবে কিন্তু শো আস্তে আস্তে আরো বাড়বে এবং হিন্দি সিনেমাগুলো যদি সেরকমভাবে পারফর্ম না করতে পারে তাহলে টেক্কা বহুরূপি কিন্তু ভালো পারফর্ম করবে। শাস্ত্রীয় কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালো রয়েছে, এটাও কিন্তু যদি ভালো শো কিছু পায় সেকেন্ড উইক থেকে, প্রাইম টাইমে কিছু শো পায়, এটাও কিন্তু বেশ ভালো কালেকশন করবে বলে আমার মনে হয়। তিনটে সিনেমারই রিপোর্ট ভালো, তিনটে সিনেমারই ফিডব্যাক ভালো, সো দেখা যাক ফাইনালি কে উইনার হয়। তবে আশা করা যাচ্ছে বহুরূপী কিন্তু লিডটা নেবে, কারণ বহুরূপী এখন অনেকটা এগিয়ে গেছে। সো বন্ধুরা, আপনার আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।